আজ আমি অনেক সিম্পল একটা বিষয় নিয়ে কথা বলছি। আজ আমার কথা বলার বিষয়টি হচ্ছে বিক্রয় .com, কীভাবে বিক্রয় .com আপনি পণ্য ক্রয় বা বিক্রয় করবেন। তো ভিউয়ার্স, আপনারা বুঝতে পারছেন যে এটা কিন্তু অ্যাডভান্স লেভেলের না, যারা অ্যাডভান্স লেভেলে আছেন তাদের জন্য কিন্তু ভিডিওটা তৈরি করা হচ্ছে না। সো যারা একটু কম বোঝেন শুধুমাত্র তাদের জন্য ভিডিওটা। তার আগে যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। হ্যালো ভিউয়ার্স, আমি লিমন হুসাইন আছি আপনাদের সাথে। চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনাকে সর্বপ্রথম আপনার ফোনের প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে সার্চ বারে আপনাকে লিখতে হবে বিক্রয়, PIKROY। শুধুমাত্র বিক্রয় লিখে সার্চ করলেই আপনি কিন্তু বিক্রয় .com অ্যাপসটি পেয়ে যাবেন। সেখান থেকে আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টলে ক্লিক করার সাথে সাথে 2 মিনিটের মধ্যে বা 1 মিনিটের মধ্যে কিন্তু আপনার অ্যাপসটি ইনস্টল হয়ে যাবে। এরপরে আপনি অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পরে আপনি যদি ইংলিশ রাখতে চান তাহলে ইংলিশ, আপনি যদি বাংলা রাখতে চান তাহলে বাংলা। এখানে বাংলা করা আছে, যদি ধরেন যে এখানে আমি ইংলিশ করে দিই তাহলে ইংলিশ চলে আসলো। আমি বাংলা দিয়ে কমফোর্টেবল ফিল করি তাই আমি বাংলা রাখলাম, তার জন্য এখানে ইংলিশ লেখা আসবে। এবার আপনি একটি অ্যাড পোস্ট করুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আপনি সাইন আপ করাইতে পারেন, অথবা আপনি ফেসবুকের মাধ্যমে কিন্তু সাইন আপ করাইতে পারেন। ফেসবুকের মাধ্যমে আমি আপনাদেরকে সাইন আপ করিয়ে দেখাচ্ছি কীভাবে করবেন। ডাইরেক্টলি শুধু ফেসবুকে ক্লিক করবেন, আপনার অটোমেটিকলি কিন্তু সাইন আপ হয়ে যাবে। এবার আপনি এই পাশের চিহ্ন থেকে ব্যাক আসবেন। ব্যাক আসলে দেখবেন যে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখানে আপনাকে অবস্থান সিলেক্ট করতে হবে। যদি আপনি ঢাকার বাসিন্দা হন তাহলে ঢাকা প্রথম ক্লিক করবেন, এরপরে আপনি যেখানে হন, যদি মিরপুরের হন তাহলে মিরপুরে ক্লিক করে দেবেন। এরপরে সেরে নিয়ে আপনি কোন ধরনের মাল কিনবেন বা কিনতে চান। ধরেন যে মোবাইল, তো মোবাইল সিলেক্ট করলেন, তারপরে মোবাইল ফোনে ক্লিক করে দেন। আপনার মিরপুরের যত প্রকার মোবাইল আছে এখানে কিন্তু শো করছে, প্রত্যেকটার প্রাইস, মানি, সব কিছুই। আপনি এখান থেকে যে কোনো একটি পোস্টে ক্লিক করে দেখে নিতে পারেন যে আপনার ফোনে কী কী ফিচার্স আছে, কত টাকা মূল্য। এবার আমি দেখাবো যে কীভাবে আপনি আপনার ফোনটাকে বা যে কোনো প্রোডাক্ট আপনি সেল করবেন। তো বিক্রি করার জন্য আপনি প্রথম ব্যাকে চলে আসুন। ব্যাকে আসার পরে দেখবেন নিচের দিকে প্লাস চিহ্ন নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করুন। সেখানে ক্লিক করার পরে দেখবেন কোনো পণ্য বা সেবা বিক্রয় করুন, উপরে যে প্রথম যে অ্যাপটি আছে, অপশনটি আছে, সেখানে যদি কোনো কিছু বিক্রয় করতে চান তাহলে সেখানে ক্লিক করবেন। নিচে আছে আপনার ভাড়ার জন্য প্রপার্টি বিজ্ঞাপন, যদি কোনো প্রপার্টি বিজ্ঞাপন দিতে চান তাহলে নিচেরটায়। চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির যদি কোনো পোস্ট করতে চান তাহলে 3 নম্বর যে পোস্টটি আছে সেখানে ক্লিক করতে পারেন। এবং কোনো কিছুর কেনার খোঁজ করুন, মানে কেনার জন্য যদি কোনো পোস্ট করতে চান তাহলে 4 নম্বরে। কোনো কিছু ভাড়া নেওয়ার জন্য যদি খোঁজ নিতে চান তাহলে আপনাকে 5 নম্বরটিতে ক্লিক করতে হবে। তো আমি দেখাবো যে কোনো পণ্য বিক্রয় বা বিক্রয় সেবা বা বিক্রির করুন, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে পণ্যটি বিক্রি করবেন, নিত্য প্রয়োজনীয় সামগ্রী হলে উপরেটাই ক্লিক করবেন, মোবাইল হলে নিচে, তারপর একটা ইলেকট্রনিক পণ্য হলে, যানবাহন, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ক্যাটাগরি দেওয়া আছে। ধরেন যে আমি দেখাচ্ছি কীভাবে একটা মোবাইল সেল করতে হয়, তার জন্য আপনি মোবাইলে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি মোবাইল ফোনে ক্লিক করবেন। এরপরে আপনার অবস্থান মিরপুর রয়েছে, আপনি যে এলাকার সেই এলাকায় দিয়ে নেবেন। এরপরে ঠিক আছে পরবর্তী ধাপে যান। পরবর্তী ধাপে দেখবেন যে নিচে আছে কমপক্ষে একটি ছবি আপলোড করুন। আপনি 5টা ছবি সর্বোচ্চ আপলোড করতে পারবেন। এখানে যে ছবি যোগ করুন, এখানে ক্লিক করে দিন। যদি ছবি তুলতে চান তাহলে ছবি তুলুন, এখানে ক্লিক করবেন। আর যদি আপনার গ্যালারিতে থাকে তাহলে গ্যালারি থেকে নেবেন। আমি গ্যালারি থেকে নিয়ে কীভাবে করতে হয় সেটি দেখিয়ে দিচ্ছি। গ্যালারিতে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে যদি অলাইস অ্যালাওতে ক্লিক করে দিন। এরপর আপনার ফোনের 5টা ছবি নিয়ে নিন। আমি 5টা ছবি নিয়ে এখানে টিক মার্কে ক্লিক করে দিন। দেখেন পরপর 5টা ছবি কিন্তু অ্যাড হয়ে গেছে। ছবি যোগ করা শেষ। আর আপনার ফোনটি যদি ব্যবহৃত হয় তাহলে ব্যবহৃত, যদি নতুন হয় নতুনে ক্লিক করে দেবেন। আমি ব্যবহৃত ক্লিক করে দিলাম। আপনি কী ব্র্যান্ড সেই ব্র্যান্ডটি দিয়ে দেবেন, তারপরে মডেল নাম্বার দিয়ে দেবেন,
তারপর আপনার ফিচার্স দিয়ে দেবেন, এরপরে আপনি এখানে বিবরণ লিখে দেবেন যে আপনার ফোনের যে বিবরণগুলো, আপনার কত জিবি র্যাম, কী ফোন সব কিছু। এরপরে আপনার যদি আসল ফোনটি অরিজিনাল হয় তাহলে আসলে দেবেন, যদি আপনার এই ফোনটি মাস্টার কপি হয় তাহলে রিফার শিফটে দিয়ে দেবেন। এরপরে আপনি এখানে মূল্য দিয়ে দেবেন, ধরেন মূল্য আমি 5,000 টাকা দিয়ে দিলাম, আপনার ফোন অনুযায়ী আপনি মূল্য দেবেন। এরপরে আসবে আলোচনা সাপেক্ষে, যদি আপনি আপনার মূল্যটা কমাতে চান তাহলে আলোচনা সাপেক্ষে ক্লিক করে দেবেন, যদি আপনি চান যে না মূল্যটা ফিক্সড তাহলে কিন্তু এটাকে উঠিয়ে দেবেন। এরপরে আপনি আপনার ফোন নাম্বার, এই ফোন নাম্বারে ক্লিক করে আপনি আপনার ফোন নাম্বারটি এখানে দিয়ে দেবেন, আপনার যে ফোন আছে সেই ফোন নাম্বারটা দিয়ে দেবেন। দেওয়ার পরে ফোন নাম্বারটি দিয়ে দেবেন, দেওয়ার পরে আপনি এখানে বিজ্ঞাপন দিন, এখানে ক্লিক করে দেবেন। ব্যাস আপনার বিজ্ঞাপনটি আপনার bikroy.com কিন্তু আপলোড হয়ে যাবে। হ্যালো ভিউয়ার্স, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন।